দুনিয়ার হোমিও বন্ধুরা, আরেকটা ইন্টারেস্টিং কেস তোমাদের আমি দেখাচ্ছি। একজিমা, 16 বছর ধরে ক্রনিক একজিমা। তা 16 বছর ধরে ক্রনিক একজিমা, তোমার এই 16 বছর ধরে যে একজিমা চলছে, কোন জায়গাটাই বেশি পায়ে বেশি এখন সেরে গেছে? শুধু ডাক্তার দেখা যাচ্ছে, মোটামুটি সেরে গেছে, শুধু ডাক্তার দেখা যাচ্ছে। মাত্র 2 বারে ওষুধ দিয়েছি, 2 বারের ওষুধে 16 বছরের একজিমা মোটামুটি ভ্যানিশ, সেরে গেছে, শুধু ডাক দেখ। এই 16 বছর ধরে তো তুমি কোথায় কোথায় কি চিকিৎসা করেছো? হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি সব করেছো, বিভিন্ন চিকিৎসা করেছো, কিন্তু তুমি নিরাময় হয়নি, তুমি তোমার রোগ আরোগ্য হয়নি, আমার খবর শুনে এসেছি। আচ্ছা, তোমার কেসটা তো সেরে গেছে, এটা একটা খুব আনন্দের কথা এবং হোমিওপ্যাথির সাফল্যের কথা। সাধারণ মানুষ জানুক যে বছরের পর বছর মলম লাগিয়ে চলেছে, মলম লাগিয়ে রোগ তো সারেই না, সাময়িক কম থাকে, তারপরে 2 দিন পরে আবার আরম্ভ হয়। তার থেকে বড় কথা, এরকম মলম লাগাতে লাগাতে শরীরের অভ্যন্তরে যন্ত্রপাতি, কিডনি, হার্ট, ফুসফুস এগুলো অ্যাটাক করে, বিশেষ করে শ্বাসকষ্ট দেখা দেয়। তা মলম না লাগিয়ে হোমিওপ্যাথি ওষুধে যদি 2-3 বারে ওষুধ রোগ সারানো যায়, তাহলে সাধারণ মানুষকে বলবো আপনারা এইসব চর্মরোগে হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হবেন। তা তোমার এই সারা বছরের মধ্যে এই চুলকানিটা কোন সময় বেশি বাড়ে? গরমের সময় বেশি বাড়ে। হোমিও ডাক্তার বন্ধুদের শেখানোর জন্য বলি, দেখো অ্যাগ্রাভেটস অ্যাট সামার, গরমকালে বেশি বাড়ে। তাহলে এই চুলকানি একজিমা এর বংশে ছিল, দেখো বংশগতভাবে যারা মায়াজম মানে না, আমি দেখছি যে মা মাদার একজিমা, ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার মানে মায়ের বাবার একজিমা, তাহলে বংশে একজিমা ছিল, পুরানো একজিমা, 16 বছর ধরে অনেক মলম লাগানো হচ্ছে, চুলকানিটা রাত্রের দিকে বাড়ে, ইচিং অ্যাগ্রাভেটস অ্যাট নাইট, এসব সিমটমের উপরে আমি সোরাই নাম প্রথমেই ভাবলাম। তখন পুরানো একজিমা গরমকালে বাড়ে, যেসব ওষুধগুলো আছে ল্যাকেসিস, সিপিলাইনাম, পালসেটিলা, ক্যালিবাইক্রমিকাম, তো তার সাথে সোরাইনামও শীতকালে শুধু নয়, সোরাইনাম গরমকালেও তার কমপ্লেন বাড়ে, তার গরমকালে বাড়ে। আরেকটা জিনিস এখানে লিখেছে, দেখো ডার্ক টি ফিল্ডি, এই পেশেন্টের দিকে তাকালে তোমরা বুঝতে পারবে এই অতটা আর্সেনিকের মতো ক্লিন নয়, ডার্ক টি ফিল্ডি অ্যাপিয়ারেন্স, সবসময় এরা থাকে এরকম, তো ডার্ক টি ফিল্ডি অ্যাপিয়ারেন্স আর শীত গরমকালে বাড়ে। সোরাইনাম প্রথমে ভাবলাম, কিন্তু অন্য সিমটমগুলো জিজ্ঞাসা করে দেখি কি পেলাম, সোরাইনামের তো শীত বেশি হয়। তোমার শীত বেশি না গরম বেশি শরীরে? পান্টা ইন্ডিকেট হয়ে গেল, গরম বেশি। সোরাইনাম রোগী শীত বেশির জন্য চান করতে চায় না, এই রোগী কি বলে দেখা যাক। তুমি কি রোজ চান করো? চান করা ভালোবাসো? রোজ চান করো, চান করতে তোমার কোনো আপত্তি নেই। দেখো সোরাইনাম ইন্ডিকেট করছে না, তো কোনটাই না গরমে বাড়ে, গরম বেশি, এবং ব্রিদিং প্রেফারস অ্যাভারশন নয়। আচ্ছা, তোমার রাগ বেশি না কম? রাগ বেশি। টেনশন, অ্যাংজাইটি, উৎকণ্ঠা বেশি না কম? বেশি। ছোটখাটো ব্যাপার নিয়ে বড্ড ভাবো? আচ্ছা, খিদে কেমন? খিদে ভালো বেশি। খিদের সময় খেতে না পারলে কি গন্ডগোল হয় শরীর? তাড়াতাড়ি খেতে ইচ্ছে করে, কিছু খেতে ভালো লাগে? তাহলে অন্যান্য সিমটমের মধ্যে আমি পেলাম খিদে বেশি, ফাস্টিং অ্যাগ্রাভেটস অ্যান্ড ইটিং বাই অ্যামিলেরস, সোরিনাম, ফসফরাস, সালফার, আয়োডিয়াম, চেলডোনিয়াম, অ্যানাকার্ডিয়াম, খিদের সময় বাড়ে এবং খেলে কমে। তাহলে 2 স্ট্রং সিমটম ছিল, চান করতে ভালোবাসে এবং গরম বেশি, আমি কোনো গুরুত্ব দেব না, আমি পেশেন্টকে অ্যাজহল গুরুত্ব দেব। পেশেন্টটি শরিক, বংশে একজিমা ছিল, ও 16 বছর ধরে একজিমায় ভুগছে, এই একজিমায় অনেক মলম টলম লাগিয়েছে, অনেক মলম এটা ওটা লাগিয়েছ, অনেক সাপ্রেশন হয়েছে, গরমকালে বাড়ে, রাত্রে বাড়ে, এবং অ্যাংজাইটি, উৎকণ্ঠা, এই সমস্ত খুব বেশি। তো সোরাইনাম চিন্তা ভাবনা করলাম, ওই একটা পাওয়া গেল না, বলে গরম বেশি বলে সোরাইনাম যে দেবো না এমন কোনো কথা নেই, সোরাইনাম দেওয়া হয়েছিল। আমি দেখাচ্ছি, দেখো সোরাইনাম 31/5/2019 2 ডোজ ইম্প্রুভ, 12/8/2019 1 ডোজ ইম্প্রুভ, আজকের 2 অক্টোবর 2019 তো সোরাইনাম 1 দেওয়া আছে, 2 মাস হয়ে গেছে, তবু আমি এবারে প্লাসিবো 50,000 দিচ্ছি, রোগী অনেক ভালো। তুমি মোটামুটি সেরে গেছে, শুধু দাগগুলোই আছে, তাহলে এটা আমি ডাক্তার বন্ধুদের দেখানোর জন্য এবং সাধারণ মানুষকে জানানোর জন্য ভিডিও রেকর্ড করলাম, তোমাকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ।